হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নো ইয়োর টিম সিজন টু আরও একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম আজকে আমাদের আলোচনার টিম চেন্নাই এন এফসি অর্থাৎ আইএসএলের টু টাইমস চ্যাম্পিয়ন চেন্নাই এন এফসি তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো চেন্নাই এন এফসির পুরো ডিটেল আপডেট পাওয়ার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক তো বন্ধুরা প্রথমেই কথা বলবো চেন্নাইন এফসির ফুল স্কোয়াড নিয়ে চেন্নাইন এফসির স্কোয়াডে কে কে আছে সেই নিয়ে আলোচনা করব কিছু নাম এর থেকে বাদ পড়তে পারে ফাইনাল স্কোয়াডে তবে আপাতত ফুল স্কোয়াড যা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই যদি গোলকিপিং সেকশানে আসি ফার্স্ট চয়েস গোলকিপার অবশ্যই আছেন পঁচিশ বছর বয়সী বিশাল ক্যাথ এছাড়া চেন্নাই এফসি একটা হিউজ সাইনিং করেছে লাস্ট সিজনে দুর্দান্ত পারফরমেন্স যিনি দিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গলের হয়ে সেই দেবজিৎ মজুমদার অর্থাৎ অত্যন্ত অভিজ্ঞ তেত্রিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার দেবজিৎকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে চেন্নাই এফসি আমার মতে যদি আমাকে বলো তাহলে আমি অবশ্যই ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে দেবজিৎ মজুমদারকেই রাখতাম তবে চেন্নাই এফসি আশা করা যায় বিশাল ক্যাথকে দিয়েই শুরু করতে পারে এছাড়া ইয়াং কিছু গোলকিপার স্কোয়াডে আছে যেমন কুড়ি বছর বয়সী শৌমিক মিত্র বাইশ বছর বয়সী বি ওয়াই রেভান্ত এবং কুড়ি বছর বয়সী দেবাস দাবাস তো দেখা যাক ফাইনাল স্কোয়াডে কোন তিনজন বা চারজন গোলকিপার চান্স পান এবার যদি ডিফেন্সের কথায় আসি ইয়াং ডিফেন্ডারদের মধ্যে আছেন ১৯ বছর বয়সী বালাজি গানেশান এছাড়া ১৯ বছর বয়সী আকিব নাবাব এছাড়া বিদেশি ফুটবলারদের মধ্যে অর্থাৎ বিদেশি ডিফেন্ডারদের মধ্যে আছেন আঠাশ বছর বয়সী সেন্টার ব্যাক স্ল্যাবকো ড্যান সার্বিয়া এবং মন্টেনেগ্রো এই দুটো দেশেরই কিন্তু সিটিজেনশিপ আছে স্ল্যাবকো ড্যাম যেন উইকের ছ ফুট তিন ইঞ্চির এই ডিফেন্ডার লাস্ট খেলছিলেন সার্বিয়ার ক্লাব টিএসসি বাক্কাতে সেখান থেকেই চেন্নাইন এফসি এই বিদেশি ডিফেন্ডারকে সাইন করিয়েছে এছাড়া চেন্নাইন এফসি আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসির অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার আঠাশ বছর বয়সী সেন্টার ব্যাক দীপক দেবরানিকেও কিন্তু সাইন করিয়ে নিয়েছে এছাড়া এটিকে মোহনবাগান থেকে অত্যন্ত ট্যালেন্টেড একজন ডিফেন্ডার পঁচিশ বছর বয়সী সেন্টার ব্যাক সালাম রঞ্জন সিংকেও কিন্তু সাইন করিয়েছে চেন্নাইয়েন এফসি আর টিমে তো অবশ্যই আছেন তেইশ বছর বয়সী লেফট ব্যাক জেরি লাল জুয়ালা আঠাশ বছর বয়সী লেফট ব্যাক নারায়ণ দাস যাকে এসসি ইস্টবেঙ্গল থেকে সাইন করানো হয়েছে চেন্নাইয়ান এফসিতে এছাড়া আছেন অভিজ্ঞ রাইট ব্যাক রিগান সিং আর আমার অত্যন্ত পছন্দের রাইট ব্যাক উনতিরিশ বছর বয়সী এডউইন সিডনি ভ্যান্সপল তিনিও কিন্তু এই টিমের সাথে যুক্ত আছেন এছাড়া আছেন একুশ বছর বয়সী ইয়াং রাইট ব্যাক রেমি আর ২৬ বছর বয়সী রাইট ব্যাক দাভিন্দর সিং যাকে কিন্তু মুম্বাই সিটিএফসি থেকে সাইন করানো হয়েছে তো বন্ধুরা এবার যদি মিডফিল্ডারদের কথায় আসি মিডফিল্ডার হিসেবে প্রথমেই একজন বিদেশি মিডফিল্ডারের কথা যদি বলি তিরিশ বছর বয়সী পোল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার এরিয়াল বোরিসিউক এরিয়াল বরিসিউক যিনি কিন্তু লাস্ট খেলছিলেন পোল্যান্ডের ক্লাব জাগেই লোনিয়া বিয়াল স্টকের হয়ে সেখান থেকেই চেন্নাইন এফসি সাইন করিয়ে নিয়েছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে পোল্যান্ডের হয়েও কিন্তু বারোটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের এছাড়া টিমে আছেন পঁচিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার জার্মানপ্রীত সিং সাতাশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ধনপাল গণেশ তেইশ বছর বয়সী ইন্ডিয়ান ন্যাশনাল টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সেন্ট্রাল মিডফিল্ডার অর্থাৎ আনিরুদ্ থাপা চেন্নাইন এফসিরও অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার এছাড়া বাইশ বছর বয়সী বাঙালি সেন্ট্রাল মিডফিল্ডার শুভদীপ মাঝি তিনিও কিন্তু এই টিমের সাথে যুক্ত আছেন এছাড়া আছেন বাইশ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার রয় আশিসি যাকে কিন্তু হায়দ্রা স্পোর্টস থেকে সাইন করানো হয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সাইন করানো হয়েছে কুড়ি বছর বয়সী রাইট মিডফিল্ডার জোসেফ ম্যাথিউজকে এবার যে ফুটবলারের কথা চেন্নাই চেন্নাইন এফসির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার ক্যাপ্টেন অর্থাৎ বত্রিশ বছর বয়সী ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার বা লেফট উইঙ্গার রাফায়েল ক্রিভেলারো লাস্ট সিজনে রাফায়েল ক্রিভেলারো চোটে ভুগেছিলেন তবে এই সিজনে আবারও তিনি কামব্যাক করছেন চেন্নাইন এফসিতেই আইএসএল এর অন্যতম সেরা বিদেশি ফুটবলার রাফায়েল ক্রিভেলারো সাতাশটা টোটাল ম্যাচ খেলেছেন এ আটটা গোল আর নটা অ্যাসিস্ট করেছেন এছাড়া চেন্নাইন এফসি সাইন করিয়ে নিয়েছে বত্রিশ বছর বয়সী হাঙ্গেরির অ্যাটাকিং মিডফিল্ডার ভ্লাদিমির কোম্যানকে এই ভ্লাদিমির কোম্যান কিন্তু লাস্ট খেলছিলেন ইউএই প্রো লিগে হাটটার হয়ে হাঙ্গেরি ন্যাশনাল টিমের হয়েও ছত্রিশটা ম্যাচ খেলেছেন সেখানে সাতটা স্কোর করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার এছাড়া টিমে আছেন বাইশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার সুহেল পাশা তো বন্ধুরা এই গেল চেন্নাইন এফসির পুরো মিডফিল্ড এবার যদি অ্যাটাকারদের কথায় আসি প্রথমেই যার কথা বলতে হয় চব্বিশ বছর বয়সী লেফট উইঙ্গার লাল রিংজুয়ালা ছাংটে অন্যতম গতিশীল ফুটবলার ইন্ডিয়ান ফুটবলে এবং চেন্নাইন এফসিরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার এছাড়া এই সিজনে চেন্নাইন এফ সাইন করিয়ে নিয়েছে কিরগিজ্তান ন্যাশনাল টিমের রাইট উইঙ্গার একত্রিশ বছর বয়সী মির্লান মুরজাইভকে মির্লান মুরজাইভ কিরগিজ্তান ন্যাশনাল টিমের হয়ে আটচল্লিশটা ম্যাচে চোদ্দোটা স্কোর করেছেন অবশ্যই কী প্লেয়ার হয়ে উঠতে চলেছেন এই সিজনে চেন্নাই এন এফসির জন্য এছাড়া চেন্নাই এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে আগের সিজনে খুবই ভালো ফুটবল খেলা কুড়ি বছর বয়সী রাইট উইঙ্গার নিনথোই মেইতেইকেও এই সিজনে সাইন করিয়েছে আর টিমে তো আছেন বাঙালি স্ট্রাইকার একুশ বছর বয়সী রহিম আলী যিনি অসাধারণ ফুটবল দেখাচ্ছেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়েও এছাড়া চেন্নাই এনএফসি সাইন করিয়েছে চৌত্রিশ বছর বয়সী পোল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড লুকাস গিকিউইচকে যিনি লাস্ট খেলছিলেন বাহারিনের ক্লাব ইস্ট রিফাতে ইস্ট রিফার হয়ে টোটাল সতেরোটা ম্যাচে নটা গোল স্কোর করেছিলেন লাস্ট সিজনে এছাড়া টিমে আছেন কুড়ি বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড আমান ছেত্রী এবং এটিকে মোহনবাগান থেকে সদ্য সাইন করা সাতাশ বছর বয়সী স্ট্রাইকার জবি জাস্টিন তো বন্ধুরা এই গেল চেন্নাইন এফসির ফুল স্কোয়াড চেন্নাইন এফসির এই ফুল স্কোয়াড কিন্তু অভিজ্ঞতা এবং ইয়াং ফুটবলারদের একটা দারুণ মিশ্রণ ইন্ডিয়ান স্কোয়াড তো দারুণ অর্থাৎ ইন্ডিয়ান সেরা সেরা ফুটবলাররা কিন্তু চেন্নাইন এফসিতে আছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইনফর্ম ফুটবলাররা আছেন যেমন রাহিম আলী অনিরুদ্ধ থাপা দীপক দেবরানির মতো ফুটবলার এছাড়া দেবজিৎ মজুমদার যিনি লাস্ট সিজনে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন তাছাড়া অভিজ্ঞ ফুটবলার যেমন নারায়ণ দাস আছেন রিগান সিংয়ের মতো ফুটবলাররাও আছেন তাছাড়া চাংটে নিনথৈইয়ের মতো ফুটবলাররাও আছেন যারাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সমস্যায় এটা হতে পারে চেন্নাইন এফসি এই সিজনের সমস্ত বিদেশি টিমকেই পুরোপুরি চেঞ্জ করেছে অর্থাৎ বিদেশি স্কোয়াড কোচ থেকে শুরু করে বিদেশি ফুটবলার সবাই কিন্তু পরিবর্তন হয়েছে শুধুমাত্র রাফাইল ক্রিভেলারই একমাত্র পুরনো ফুটবলার অর্থাৎ বিদেশিদের কথা যদি বলি কোচ বজিদার ব্যান্ডোভিকো নতুন এসেছেন চেন্নাইন এফসিতে বিভিন্ন দেশের বিভিন্ন ফুটবলার অর্থাৎ বিদেশি ফুটবলারদের নিয়ে কিন্তু তৈরি হয়েছে চেন্নাইন এফসি তাদের মধ্যে একটা বোঝা বোঝাপড়া যদি তৈরি হয়ে যায় তাহলে তো অবশ্যই ভালো হবে চেন্নাইন এফসির জন্য তবে যদি না তৈরি হয় সেটা অবশ্যই সমস্যার বিষয় তবে প্র্যাকটিস ম্যাচে যতটা আমরা দেখেছি চেন্নাই এন এফসির বিদেশি ফুটবলাররা কিন্তু ফর্মে আছেন আর যদি চেন্নাই এন এফসির বিদেশি ফুটবলাররা ফর্মে থাকেন তাহলে অবশ্যই চেন্নাই এফসি কিন্তু টাইটেলের প্রবল দাবিদার গোলকিপিং তো খুবই ভালো বলতেই পারো চেন্নাইন এফসির বিশাল ক্যাট দেবজিৎ মজুমদারের মতো দুজন সেরা গোলকিপার আছেন টিমে ডিফেন্সও যথেষ্ট স্ট্রং অনেক অপশান পেয়ে যাচ্ছে চেন্নাইয়ান এফসি ভারতীয় ফুটবলারদের মধ্যে ডিফেন্সে আর বিদেশি ফুটবলারদের মধ্যে তো অবশ্যই ডিফেন্সে স্লাভকো ড্যামজানোভিক আছেন শক্তিশালী ডিফেন্ডার সেই নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই আর মাঝ মাঠও কিন্তু যথেষ্ট স্ট্রং বলাই যায় রাফাইল ক্রিভেলারও যদি পুরোপুরি ফিট থাকেন তাহলে ডেডলি মিডফিল্ড হতেই চলেছে চেন্নাইন এফসির সেই নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই মিডফিল্ড নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশানে জানিও তবে স্ট্রাইকারদের কথায় যদি আসি বিদেশি ফুটবলারদের ক্লিক অবশ্যই করতে হবে না হলে কিন্তু সমস্যায় পড়তে পারে চেন্নাইন এফসি স্ট্রাইকিং পজিশন নিয়ে তবে ওভারঅল দেখতে গেলে চেন্নাই এফসি কিন্তু দারুণ স্কোয়াড তৈরি করেছে এই সিজনে আশা করা যায় টপ ফোরে অবশ্যই যেতে পারবে চেন্নাইন এফসি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশানে জানিও এবার যদি কি প্লেয়ার্সদের কথায় আসি তাহলে আমার যেটা মনে হচ্ছে এই সিজনে গোলকিপারদের মধ্যে দেবজিৎ মজুমদার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার হতে চলেছেন চেন্নাইন এফসিতে এছাড়া ডিফেন্সের স্ল্যাবকো ড্যানজ্যানোভিক দীপক দেবরানি জেরি এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার হবেন এটা আমার বিশ্বাস আর মাঝ মাঠে তো অবশ্যই আনিরুদ্ থাপ্পা রাফাইল ক্রিভেলারো এরিয়াল বোরিসিউক ভ্লাদিমির কোম্যান এই সমস্ত ফুটবলাররা গুরুত্বপূর্ণ ফুটবলার আর স্ট্রাইকারদের মধ্যে দুই বিদেশি ফুটবলার অর্থাৎ মির্লান মুরজাইভ এবং লুকাস গিকিউইস তো অবশ্যই থাকছেন এছাড়া রহিম আলীর দিকে কিন্তু নজর থাকবে এই পুরো সিজনে আর বন্ধুরা যদি আমাকে ওভারঅল রেটিং দিতে বলো চেন্নাইন এফসিকে তাহলে আমি দশের মধ্যে চেন্নাইন এফসিকে এইট পয়েন্ট অবশ্যই দিতে পারি তোমাদের কি মতামত অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কি মনে হয় চেন্নাইন এফসি কীরকম টিম গঠন করেছে এই সিজনে সেটাও জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা